হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন ফিন্স লাইফস্টাইল ব্লগ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। সো গাইজ, এখন যাব হচ্ছে বাইকের যে ইন্ডিকেটারটা আছে, এই পাশে ইন্ডিকেটারটা না জ্বলছে না, দেখো এই পাশে ইন্ডিকেটারটা, ঠিক আছে, কী হয়েছে, এই পাশেটা জ্বলতেছে না। আর পিছনের যে ইন্ডিকেটার আছে এটাতে একটা বাল্ব চলতেছে, দেখতে পাচ্ছ কিনা যাই না তোমরা, একটা বাল্ব জ্বলতেছে, দুটো জ্বলতেছে না। ওই পাশে এগুলো ঠিক আছে, ফোর ইন্ডিকেটার করে রাখাচ্ছি, ওই পাশে এগুলো ঠিক আছে, কিন্তু ওই পাশেরটাই খালি জ্বলতেছে না। আর কালকে আমি দুটো পার্কিং বাল্ব সিলেক্ট করে দিচ্ছি, তো চলো যাই, দেখি পাই কিনা ইন্ডিকেটার। এখন যাবো টুবাইদার দোকানে, টুবাইদার দোকানে যাই দেখি যে ইন্ডিকেটারের তোমার হচ্ছে দাম কি আছে আর এটা কি একই ইন্ডিকেটার কিনা। কারণ কালকে আমি দেবুদের দোকানে গেছিলাম ইন্ডিকেটার লাগাতে, তো ব্যাপারটা হয়ে গেছিলো সমস্যাটা যে দেবুদের কাছে ইন্ডিকেটার ছিল, কিন্তু দেবুদের কাছে যে ইন্ডিকেটারটা ছিল ওটা যদি আমি লাগাতাম তাহলে আমাকে 4টা ইন্ডিকেটারই পাল্টাতে হতো। তার কারণটা যে আমার ইন্ডিকেটারগুলো যেরকম দেখতে ওই ইন্ডিকেটারগুলো আলাদা দেখতে, আর ওই ইন্ডিকেটারের যে লাইটটাও আলাদা। মানে আমার ইন্ডিকেটার যে আছে গাড়ির সেটা হচ্ছে তোমার হচ্ছে হালকা ইয়েলো টোনের লাইট দেয়, ঠিক আছে। আর দেবুদা আমার কালকে যেটা দেখালো, তো কালকে চেক করে দেখলাম, সেটা একটু অরেঞ্জ স্টোন, মানে ওটা হচ্ছে কেটিএমের ফার্স্ট কপিটা বোধ হয়, যত সম্ভব যাই না, বললো তো ফার্স্ট কপি, এখন জানি না এটা কী আছে। আর ওটার 2 পিসের দামই তোমার 800 টাকা। তো আমি বললাম থাক, দরকার নেই। আমি টুবাইদার দোকানে এর আগে দেখছিলাম, তোমার হয়তো ব্লগে হয়তো দেখিয়েছিলাম যে তোমার হচ্ছে 300 টাকা বোধহয় দাম, আই থিঙ্ক, কিও চাই না। তো দেখি কত টাকা দাম হয়, চলে আসছি টুবাইদার দোকানে। বললাম যে ইন্ডিকেটর দাও, আছে তো ইন্ডিকেটর কয়টা? 2টা। ওইটা একটু আমাকে জ্বালায় দেখাইতে পারবা? হ্যাঁ, লাইটের কালারটা হালকা লাইট হবে, বুঝছিস? লাইট কালারেরই দরকার আমার, একদম যে অরেঞ্জ কালার যেটা হয় না ওটা আমার লাগবে না, কারণ আমার যেগুলো আছে ওটা হালকা লাইট কালারেরই আছে। হ্যাঁ, তুই ব্লগ অন কর। হ্যাঁ হ্যাঁ, সেটা দেখলাম আমি। আর আমাকে হোয়াইট কালারের পার্কিং বাল্ব আছে, হোয়াইট কালারের পার্কিং, হ্যাঁ এই মালটা আছে, এইটাই হোয়াইট কালারের, এটাই হোয়াইট, মানে এটা রিমোট ছাড়াটা আমার লাগবে। হোয়াইট আছে তো, দেখো আছে নাকি রিমোট ছাড়াটা? হ্যাঁ, আমি নাম্বার প্লেটের লাইটটা চেঞ্জ করব, তো নাম্বার প্লেটে এখানকার অনেকের তো দরকার আছে, আমার একটা ভাঙি গেল, আমার সিঙ্গেল পিসি দরকার পড়ছিল, কিন্তু হ্যাঁ এই কালারটাই। ব্যাপারটা হচ্ছে ফিটার আছে তোমার এখানে? ফিটার আছে, কয় টাকা নেবে বলো? আমি হচ্ছে ইসে করাবো, সামনের যে ইন্ডিকেটার আছে সামনের একটা খারাপ, পিছনের একটা খারাপ, তো সামনের একটা যেটা ভালো আছে সেটা খুলে পিছনে লাগাই দিবে, আর সামনে 2টা নতুন লাগাই দিবে। তো গাইস, এই ইন্ডিকেটারগুলো লাগাবো, এটা আর ওটা একদম সেমই আছে। তো এই পাশের বাল্বটা কাটছে আর ওই পাশেরটা কাটছে, তো সামনে 2টা নতুন লাগিয়ে দেবো আর এটা পিছনে লাগিয়ে দেবো। তো তাহলে টোটাল মানে সামনের সেটটা নতুন থাকবে, পিছনেরটা পুরোনো থাকবে। পিছনেরটা যদি পরবর্তীতে আবার কাটবে তো শিওরই, তখন আবার পাল্টে দেবো। তো এখন ভাই খুলছে, ইন্ডিকেটরের অবস্থা দেখো, জল ঢুকে কিরকম অবস্থা হয়ে গেছে পুরনো ইন্ডিকেটরটা। তো গাইস ইন্ডিকেটরের বাল্ব লাগানো হয়ে গেল, তো এখন যাচ্ছি বাড়ির দিকে। তো আমি তোমাকে বাড়ির সামনে গিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম হয়েছে, মানে কী কী করলাম সেটাই তোমাদেরকে দেখাবো। এমনি তোমরা তো ভিডিওতে দেখতেই পাচ্ছ যে আমি কী কী চেঞ্জেস করলাম, তো তোমাদেরকে বাড়ির সামনে গিয়ে আমি ভালো করে বলে দিচ্ছি আবার। তো গাইস চলে আসছি বাড়ির সামনে। তো এই যে ইন্ডিকেটারের বাল্বগুলো, সামনে যে ইন্ডিকেটারগুলো আছে এটার হচ্ছে বাল্ব দুটো, মানে বাল্ব বলতে কি ইন্ডিকেটারটা একটু চেঞ্জ করে দিয়েছি, নতুন হয়ে গেছে। আর সামনের এই ইন্ডিকেটারটা ভালো ছিল, সেটাকে চেঞ্জ করে পিছনে এই ইন্ডিকেটারে লাগিয়ে দিয়েছি, কারণ পিছনের একটা ইন্ডিকেটার খারাপ ছিল। আর পুরনো ইন্ডিকেটার যেগুলো আছে সেগুলো হচ্ছে আমার পকেটে, এই যে আমি এগুলো নিয়ে আসছি, বাড়িতে হচ্ছে খুলবো, খুলে দেখবো কী করা যায়। আর এই নাম্বার প্লেটের যে লাইটটা আছে সেটা চেঞ্জ করছি, এটা এখন বোঝা যাবে না, রাত্রেবেলা বোঝা যাবে। তো এটাই কাজ করালাম, ইন্ডিকেটারগুলো চেঞ্জ করলাম, কারণ ইন্ডিকেটারগুলো দরকার হয় খুব। সো গাইস তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ফিরছি নতুন ভিডিওতে, বাই।